হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিউবেসের যে নিজস্ব ইকিউ আছে এটা আপনারা কীভাবে ইউজ করবেন আমার প্রিভিয়াস যতগুলো ভিডিও আছে ওই ভিডিওতে আমি বিভিন্ন ওয়েবসাইট এবং থার্ড পার্টি প্লাগিংস ইউজ করেছি আপনাদের রিকোয়েস্টে আমি কিছু এপিসোড বানাচ্ছি কিউবেসের ডিফল্ট প্লাগিং নিয়ে বা কিউবেসের নিজস্ব প্লাগিং নিয়ে কীভাবে আপনারা মিক্সিং করবেন আপনাদের গান বা আপনাদের ট্র্যাক তো আমার ভিডিও থেকে আপনি যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন বেল বটনে ক্লিক করুন রাখুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো কিউবেসের যে নিজস্ব ডিফল্ট এবং ইকিউ যেটা প্লাগিংস আছে এটার আমি একটা টিউটোরিয়াল আজকে বা কিভাবে ইউজ করবেন এটা আমি আপনাদের দেখাবো আর আপনাদের রিকোয়েস্টে আমি আমার এই ভিডিওটা বানাচ্ছি কারণ আপনাদের সবার কাছে কিন্তু ওয়েবস বা হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি প্লাগিংস নেই তো আমার এই ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন আশা করি চলুন সরাসরি ডেস্কটপে চলে যায় সো ফ্রেন্ডস আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিউবেসের যে নিজস্ব ইকিউ আছে সেটা কিভাবে ব্যবহার করবেন এবং সেটা কিভাবে আপনারা আপনাদের গানে ইউজ করবেন আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আমি কখনোই কিউবেসের কিউ ইকিউ ইউজের কোনো ভিডিও দেখাই নাই আমি হচ্ছে এপিসোড বানাচ্ছি কিছু জাস্ট কিউবেসের বিল্ট ইন ভিএসটি প্লাগিংসের উপরে আমি অলরেডি কম্পেশারের আমি ভিডিও বানিয়েছি অলরেডি আর আজকে হচ্ছে আমার ইকিউ কিউবেস টেনের সাথে আপনার অসাধারণ কিছু নতুন ফিচার এসেছে ইকিউর সাথে এটা অনলি ফর কিউবেস টেন যেমন আপনি যদি ইকিউতে যান ইকিউতে গেলে দেখুন আপনার হচ্ছে ডিজে ইকিউ ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি স্টুডিও ইকিউ ও তার বিভিন্ন রকম ইকিউ আছে এখানে তো নর্মালি মজার বিষয় হচ্ছে যে আমি এই যে একটা প্রজেক্ট শুধু কিউবেসের প্লাগিংস দিয়ে আমি করছি আমি আপনি একটা জিনিস একটা খেয়াল করেন যে এখানে দেখুন আমার কোনো ওয়েবসের বা থার্ড থার্ড পার্টি কোনো প্লাগিংস নাই অনলি ফর কিউবেসের বিল্টিন যে আপনার ডাইনামিকের ভিতরে কম্প্রেশার আছে কম্পেশার তারপরে হচ্ছে আপনার রিভার্ভের ভিতরে রিভার্ভের অনেক কিছু আছে আমি হচ্ছে শুধু জাস্ট বিল্ট ইন জিনিস দিয়ে আমি আমার এই প্রোজেক্টটি রেডি করছি এবং অনেক একটা প্রো লেভেলের সাউন্ড বের করার চেষ্টা করছি তো হচ্ছে আপনারাও আপনাদের কাছে যদি অন্য অন্য প্লাগিংস না থাকে তাহলে কোনো প্রয়োজন নাই আপনারা হচ্ছে শুধু কিউবেসের ডিফল্ট কিউবেসের নিজস্ব যে প্লাগিংস আছে এগুলো দিয়ে আপনারা প্রো লেভেলের সাউন্ড বের করতে পারবেন এবং এটা অবশ্যই পসিবল তো চলুন এখানে দেখুন হচ্ছে আপনার ইকিউতে গেলে অনেক ইকিউ আছে বাট আমি ফ্রিকুয়েন্সি যে ইকিউটা এইটার আমি ইউজিংটা দেখাবো কারণ আমি এই ফ্রিকুয়েন্সিটা আমি আমার এই প্রজেক্টে ইউজ বিভিন্ন জায়গায় করছি তো ফ্রিকোয়েন্সি ইকিউটা দেখাবো তো নর্মালি ধরেন আপনি আমি ডিফল্ট করে দিই এটা আমি নতুন করে নিয়ে আপনাদের দেখাই ইকিউর ভিতরে যাবেন ফ্রিকুয়েন্সি দেখেন তো চলুন আমি ফ্রিকোয়েন্সি ইকিউটা অন করি এই যে হচ্ছে ফ্রিকোয়েন্সি ইকিউ তো এটা আমি ইউজ করার আগে আমি ছোট্ট করে সবসময়ই প্রতিটা প্লাগিংসের একটু ব্রিফিং দিই কোন ভলিউমটায় কোন কাজ করে আমি সবসময় একটু ব্রিফিং দিই তো আজকেও এর বিপরীত না তো আমি হচ্ছে আপনাদের একটু ব্রিফিং দেব। এটা হচ্ছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইট ব্যান্ড প্যারামেটিক্যাল ইকিউ মানে আটটা ব্যান্ড আপনি পাবেন এবং খুবই প্রো লেভেলের একটা ইকিউ আপনার আটটা ব্যান্ড পাবেন এই এখানে এই আটটা ব্যান্ডের দেখান দেখেন এক একটা ঘর আছে এই যে ব্যান্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা ব্যান্ডও যেরকম আছে আটটা ব্যান্ডের ওরকম ঘর আছে এই হচ্ছে প্রথম আর সেকেন্ড হচ্ছে নর্মালি যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে গ্রাফটা একটু চেঞ্জ করতে পারবেন তো আমি যখন ইউজ করব তখন এটা দেখাচ্ছি আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি হচ্ছে এইখানে যেমন আমি একটা একটা করে আপনাদের বোঝাই আপনারা খুব ভালো করে বুঝবেন এখানে আপনারা এসটি মানে স্টেরিও এম এস মানে মিড এবং হাই সেকশন এবং যে আপনার আরেকটা যেমন আছে এল এবং আর এটা হল লেফট এবং রাইট তার মানে এখানে লেফট আর রাইট মানে আপনার লেফটে লেফটে হচ্ছে আপনি লোটা বাড়ায় দিতে পারবেন এবং রাইটে হচ্ছে লোটা কমায় দিতে পারবেন আর স্টেরিও যদি আপনি যান স্টেরিওতে গেলে শুধু একটা ব্যান্ড কাজ করবে আর কি এবং আপনি যদি এম এস এম এবং এস তাহলে আপনি মিড মিড সেকশনটা বাড়াই দিতে পারবেন এবং হাই সেকশনটা কমাই দিতে পারবেন বাড়াই দিতে পারবেন তো এই এইভাবে বিভিন্ন রকমভাবে আপনি এটা ইউজ করতে পারবেন আপনি কথার কথা আমি যদি সাত নম্বর ব্যান্ডে যাই সাত নম্বর ব্যান্ডে এই যে এমএস আমি হাইটা বাড়াই দিব এই মিটটা বাড়াই দিব এখান থেকে মিটটা বাড়াই দিব ব্যান্ডটা এখানে নিয়ে চলে আসবো এখান থেকে হাইটা কমাই দেবো এইটা হাইটা বাড়াই দিতে পারবো তারপরে যদি আমি এখান থেকে আপনার স্টেরিওতে যাই স্টেরিওতে দেখেন আমি এটা ব্যালেন্স করতে পারবো তারপর যদি আমি লেফট রাইটে যাই লাইক লেফট রাইটে যাই তাহলে দেখুন আমার লেফটে হাইটা কমাই দিতে পারবো এবং রাইটে হাইটা কমাই দিতে পারবো এবং লেফটে হাইটা একটু বাড়াই দিতে পারবো তো এরকম আমি ছোট্ট করে জাস্ট একটু ব্রিফিং দিলাম আপনার কোন কোনটায় কি কাজ করে আর কি আর আরেকটা জিনিস হচ্ছে এই অটো লিসেন ফর ফিল্টার এটা ক্লিক করলে আপনি সিম্পলি আপনি যখন এটা নিয়ে ঘোরাবেন তখন কিন্তু আপনার এই যে শুধু এই ফেডারটাই বা এই ব্যান্ডটাই আপনার হচ্ছে শোনাবে যে আপনার মিট কতটুকু আপনি করতে পারছেন তো এটা খুবই ইন্টারেস্টিং একটি তো চলুন আমি এখন ইউজ করব একটু শুধু একটা ভোকালে আমি হচ্ছে এটা ইউজ করবো নাচ নাচ নাশ লাইট লেস চিকনি ওয়েলকাম সুপার এখানে কিন্তু আমি যখন হাইটা নিয়ে খেলছি তখন হাইটাই কিন্তু দেখাচ্ছে যখন আমি লোটা নিয়ে খেলবো লোটা শুধু দেখাবে এটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং একটা জিনিস তারপরে যদি আপনি নর্মালি যদি এখানে যেমন মিউজিকে যদি আমি আসি মিউজিকে মিউজিকটা শুধু মিউজিকটা আমি আপনাদেরকে শোনাবো এই গানের মিউজিক এখানে আমি হচ্ছে মিড এবং হাই হাই সেকশন এবং এখান থেকে লেফট রাইট যেটা আমি লেফট রাইট মানে আমার লেফটে আমি হাইটা একটু একটু বাড়াই দিব রাইটে একটু লোটা কমাই দিব দেখুন এভাবে করে আপনার সুন্দর কাজ করা যায় আর কি তো চলুন আমি হচ্ছে জাস্ট টোটালটা আমি ট্র্যাকের সাথে আমি হচ্ছে আপনার একটু মিক্সিং করব গানটা আরেকটা জিনিস আমি বলি আপনারা যদি এই যে যেমন আমি ভোকালে যে আমি কিউটা নিয়েছি এটা কিন্তু সব মনও দেখাচ্ছে এখানে আপনি চাইলে স্টোরে করতে পারবেন না আপনি যদি স্টেরিও আপনার সাপোর্ট নিতে চান বা স্টোরিওর যেমন এখানে একটা জিনিস দেখেন এখানে যেমন এই যে স্টোরিও আছে লেফট রাইট আছে এই সুবিধাগুলো নিতে হলে আপনাকে অবশ্যই স্টোরিও চ্যানেল নিতে হবে এটা অবশ্যই না হলে কিন্তু যেমন এখানে আমার এইটা স্টোরিও চ্যানেল এই জন্য কিন্তু একটা জিনিস দেখেন এখানে স্টোরিও দেখাচ্ছে সবগুলো আর এইটা আমার ভোকালটা আমি মনোতে নিয়েছি মনোতে নেওয়ার কারণে দেখুন এটা সব মনো দেখাচ্ছে তো ভোকাল সাধারণত যে নিতে হয় এমন রুলস নাই আপনি স্টেরিও নিতে পারেন আপনি বিভিন্ন প্লাগিংস ইউজ করার ক্ষেত্রে আপনার স্টেরিও নিতে হবে কারণ অনেক প্লাগিংস স্টেরিও ছাড়া অনেক প্লাগিংস অনেক সময় অনেক কিছু কাজ করে না যেমন আমি এটা মনোতে নিয়েছি শুধু মনো কাজ করবে স্টেরিও কোনো লেফট রাইটের কোনো কাজ আমি করতে পারবো না সব মনো তো চলুন আমি হচ্ছে একটা জিনিস দেখেন এই ভোকালটা শুধুমাত্র আমি একটা এন্টারাসের অটোটিউন নিয়েছি আর কি এটা না হলেও চলতো আর আমি বাকিগুলো সব কিন্তু আমি এই কিউবেস দিয়ে কিউবেস্টক প্লাগিংস দিয়ে আমি যে ভিনটেস কম্পেশার আমার লাস্ট এপিসোডে আমি হচ্ছে আপনাদের দিয়েছি এই যে কম্পেশার তারপর এই যে ফ্রিকোয়েন্সি এবং রুম ওয়ার্ক একটা দেখাচ্ছে আমি হচ্ছে এই প্রজেক্টটায় কথার কথা এই যে রিভার্ভ যেটা ইউজ করেছি রিভার্ভটাও এটা আমি হচ্ছে কিউবেসের ইউজ করছে তার মানে আমি একটা দুইটা তিনটা অনেক প্রজেক্টে আমি সামনে বানাচ্ছি এবং বানাবো এবং আমার কাজ চলছে আমি শুধুমাত্র কিউবেসের স্টক প্লাগিংস দিয়ে আমি করছি তো চলুন আমি হচ্ছে একটু মিক্স করব ভয়েসটা তাহলে শুধু একটু ইকিউ করব তাহলে হচ্ছে আপনারা কমপ্লিটলি বুঝতে পারবেন You walk my mind I know you boss Crazy look your eyes I know you boss Let me make some noise Noise, noise এই হচ্ছে এখন আমি জাস্ট বাইপাস করব তাহলে আমার শুধু আগের যে কেমন ছিল সাউন্ড আর এখন বর্তমানে তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন চলুন একটু শুনি মনের দখল নিতে হলে সচ্চা হওয়া চাই আর তুমি হাসলে বুকের ভিতর হার্ট ব্রেক এটাই ছিল আপনারা কিউবেস এর ডিফল্ট যে ইকিউ আছে এটা কিভাবে ইউজ করবেন আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ